السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، السلام عليكم. وعليكم السلام. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আমাদের 7 নম্বর লেসনটা শেষ হয়েছে। আমরা 4 নম্বর বইয়ের আজকে 8 নম্বর লেসনটা পড়বো। অষ্টম লেসন। এই লেসনের গ্রামার গুলো আমাদের আগের পড়া, এই জন্য গ্রামার গুলো আলোচনা করা লাগবে না। আমরা হেওয়ারের অধীনেই ছোট্ট করে গ্রামার গুলো পড়ে ফেলবো। তো আমরা প্রথমে হেওয়ারটা পড়বো। এখানে হামিদ, তার সাথে তার সন্তানেরা, তার স্ত্রী, তার মেয়েরা, এদের মধ্যে কথোপকথন হচ্ছে। হামিদ লিজাউজাতিহি তার স্ত্রীকে বলতেছে, আইনা তুরিদিনা আন তাযহাবি বাদা সালাতিল ফাজরি। আপনারা সবাই অর্থ বুঝে গেছেন, আইনা তুরিদিনা আন তাযহাবি বাদা সালাতিল আসরি। অর্থ কি হবে একজন বলেন তো? বাদা সালাতিল আসরি মানে আসরের সালাতের পরে। আইনা তুরিদিনা আন তাযহাবি, যাহাবায় ধাবু যাওয়া, আরাদা আসরের ইউরিদু সালাতের ইচ্ছা পরে করা। তুমি আসরের সালাতের পরে তুমি কোথায় যেতে চাও? কোথায় যেতে চাও? মাশাআল্লাহ। আইনা তুরিদিনা, কোথায় ইচ্ছা করেছো? আন্তা ধাবি যেতে, বাদা সালাতিল আসরি আসরের সালাতের পরে। দেখেন এই বাক্যটা কাকে বলতেছে? তার স্ত্রীকে, তার মানে মেয়েদেরকে বলতেছে। আমরা মহিলাদের ক্ষেত্রে সেকেন্ড পার্সন একবচন আন্তি, আন্তিতে বার্বটা পড়েছিলাম, মুদারের বার্বটা আন্তিতে কি হবে? তাফআলিনা, আন্তি তাফআলিনা। তাহলে একইভাবে আরাদা ইউরিদু থেকে হবে আন্তি তুরিদিনা। এরপরে যাহাবা ধাবু থেকে কি হবে? আন্তি তাজহাবিনা, এই যে তুমি যাবে, যাচ্ছ, যাও। আন্তি তাজহাবিনা। আমরা গত লেসনে পড়েছিলাম একটা হরফ হলো আন, আন আন, এটাকে আমরা বলেছিলাম, আনটাকে কি বলে? হারফুন মাসদারিয়ুন। এটা একটা এমন হরফ যেই হরফটা তারপরে যদি কোনো মুদারের বার্ব আসে সেটাকে মাসদারে পরিণত করে দেয়, মাসদার বানিয়ে দেয়। অর্থাৎ তখন সেটাকে মানসুব বানাবে এবং মাসদার বানিয়ে দিবে, তাই না? যেমন আন প্লাস তাদহাবিনা, এই যে তাদহাবিনা, নুন কামস নুন গোজ, এই গ্রুপের একটা শব্দ। তাহলে আমরা জানি শেষের নুনটা মারফু অবস্থায় থাকবে, মানসুব এবং মাজরুর অবস্থায় শেষের নুনটা ড্রপ হয়ে যাবে। তাহলে এই যে আন এসে পরের মুদারের ক্রিয়াকে মানসুব বানিয়ে দেয়, তাহলে বলেন তো এখন কি হবে? আন প্লাস তাজহাবি না আন তাজহাবি, এই যে আন তাজহাবি। এই দেখেন এই শেষের নুনটা পড়ে গেল, আমরা মুদারের ক্রিয়াতে পড়েছিলাম মানসুব অবস্থায় নুন কামস নুন গোস, এই গ্রুপের শব্দ শেষে নুন পড়ে যায়। তো এই যে নুন পড়ে এখন হয়ে যাবে আন্তা ধাবি, আন্তা ধাবি। এই আন্তা ধাবি, এই আন সহ এটাকে আরবিতে বলবে মাসদারুন মুআউয়ালুন, মাসদারুন মুআউয়ালুন, মাসদারুল মুআউয়ালুন। মাসদার মুআউয়াল মানে ব্যাখ্যাকৃত মাসদার, অর্থাৎ এটা এখন মাসদারের অর্থ দিবে। এই যে আইনা তুরিদিনা আন্তা ধাবি, আইনা তুরিদিনা, তুমি কোথায় ইচ্ছা করেছো? আন্তা ধাবি মানে যেতে, তাহলে যাওয়া, যাওয়ার কাজটা, এটা মাসদার হয়ে গেল না? তো এটা মাসদার মুআউয়াল। আইনা তুরিদিনা আন্তা ধাবি বাদা সালাতিল আসরি, আসরের পরে তুমি কোথায় যাওয়ার ইচ্ছা করেছ? এখন আমিনা, হামিদের ওয়াইফ,
সে উত্তর দিচ্ছে উরিদু আন আজুরা জারাতানা আল্লাতি জারাতনি আমসি। أريد أن أزور جارتنا التي زارتني أمس। এখানে এই বাক্যটা একটু ভালো করে বুঝতে হবে। এখানে দুইটা শব্দ আছে, এক নাম্বার শব্দ হলো জারুন জারাতুন, অর্থ হলো প্রতিবেশী। এই যে এই জারুন এটা মুজাক্কার রূপ, এটার অর্থ হলো একজন প্রতিবেশী। আর এটাকে যদি মুয়ান্নাস বানাই তাহলে শেষে গোলতা দিয়ে দিব, হয়ে যাবে জারাতুন জারাতুন। এটার মুয়ান্নাস রূপটা হবে জারাতুন, প্রতিবেশী। তারপরে আমরা একটা বার পড়েছি জারা ইয়াজুরু, অর্থ হলো ভিজিট করা, সাক্ষাৎ করা। আমরা ওই যে বাংলাতে একটা শব্দ বলে না জিয়ারাত, জিয়ারাত মানে কি একজনকে পরিদর্শন করতে যাওয়া, দেখতে যাওয়া। তো জারা ইয়াজুরু মানে টু ভিজিট, পরিদর্শন করা, দেখতে যাওয়া, সাক্ষাৎ করতে যাওয়া। তো এখন হামিদের স্ত্রী আমিনা উত্তর দিচ্ছে উরিদু, আমি ইচ্ছা করেছি আন আজুরা, দেখা করতে, সাক্ষাৎ করতে, কার সাথে? যারা তানা, আমাদের প্রতিবেশীর সাথে। আমাদের প্রতিবেশীর সাথে। আমাদের প্রতিবেশীর সাথে, এই প্রতিবেশী মুজাক্কার না মুয়ান্নাস? যারা তা, এই দেখেন তা আছে, তার মানে ফিমেল একজন প্রতিবেশী, তাই না? তো বলতেছে আমাদের প্রতিবেশীর সাথে আমি সাক্ষাৎ করতে ইচ্ছা করেছি। কোন প্রতিবেশী? তার পরিচয় দিয়ে দিচ্ছে, আল্লাদি, যে জারাতনি আমার সাথে দেখা করতে এসেছিল, আমসি, কখন? গতকাল গতকাল গতকাল। দেখা যেই প্রতিবেশী গতকাল আমাকে দেখতে এসেছিল, আমি তাকে দেখতে যাওয়ার ইচ্ছা করেছি বা তার সাথে সাক্ষাৎ করতে ইচ্ছা করেছি। উরিদ আন আজুরা, আমি দেখা করার ইচ্ছা করেছি, যারা তারা আমাদের প্রতিবেশীর সাথে, আল্লাতি জারাতনি আমসি, যে গতকাল আমার সাথে সাক্ষাৎ করতে এসেছিল। এই বাক্যটার অর্থ বলেন তো একজন, পরেন অর্থ বলেন, বাক্যটা পরে অর্থ বলবেন যে কেউ একজন। মাশাআল্লাহ। উরিদু আন আজুরা, উরিদু আন আজুরা যা যারা জারাতা না জারাতা না আল্লাতি জারাতা না আল্লাতি জারাত জারাত জারাতনি জারাতানা, জারাতানা আল্লাতি, জারত জারতনি আমসি। জারাতানা, যা জিম জিম দিয়া, হ্যাঁ, জারাতানা আল্লাতি, এরপরে জারতনা আল্লাতি জারতনি আমসি। মাশাআল্লাহ, অর্থটা বলেন। আমি আমি দেখা করতে চাই আমাদের প্রতিবেশীর সাথে, যিনি গতকাল আমাদেরকে দেখতে এসেছিলেন। আমাদেরকে বলতে নি, নি আমাদেরকে নাকি আমাকে? আমাকে 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 দেখতে আমাকে এসেছিলেন। আমাকে একজন, মাশাআল্লাহ, আল্লাতি জারাত নি আমসি, মাশাআল্লাহ। এরপরে পরের বাক্যটা, আয়ুম কিনু কি আন তারজিই কাবলা সালাতিল মাগরিবি। আমরা গত চ্যাপ্টারেই পড়েছিলাম আমকানা ইয়ুম কিনু, অর্থ কি? পারা বা সম্ভব হওয়া, তাই না? আয়ুম কিনু কি, তোমার জন্য কি সম্ভব? আন্তর্জিই রাজা ইয়ারজিউ, আমরা আগে পড়েছিলাম, অর্থ কি? প্রত্যাবর্তন করা, ফিরে আসা। তুমি কি ফিরে আসতে পারবে? কাবলা সালাতিল মাগরিবি, মাগরিবের মাগরিবের পূর্বে, সালাতের পূর্বে তুমি কি মাগরিবের পূর্বে ফিরে আসতে পারবে, অথবা মাগরিবের পূর্বে ফিরে আসা কি তোমার জন্য সম্ভব? আয়ুমকিনু কি, তোমার জন্য কি সম্ভব? আন্তর্জিই ফিরে আসা। তাহলে আন এবং তারজিই এই দুটা মিলে কি হয়ে গেল? মাসদারুন মাওয়ালুন। মাশাআল্লাহ, মাসদার মুআউয়াল। আমরা পড়েছিলাম আমকানা ইয়ুমকিনু, এই ভার্বের ফাইলটা সব সময় হবে একটা মাসদার অথবা মাসদার মুআউয়াল, তাই না? সরাসরি কোন মাসদার হবে অথবা মাসদার মুআউয়াল হবে। তাহলে এখানে দেখেন, তোমার জন্য সম্ভব হবে, কি সম্ভব হবে?
ফিরে আসা। তাহলে এটা কি হ্যাঁ ফাইল হয়ে গেল না, ডুয়ার হয়ে গেল না? জি এটা ডুয়ার হয়ে গেল। তাহলে এখানে ডুয়ারটা হলো মাসদার মুআউল, মাসদার মুআউল। এই যে আয়ুমকিনুকি আন তারজিই ক্বাবলা সালাতিল মাগরিবি, তুমি কি মাগরিবের পূর্বে ফিরে আসতে পারবে? আমিনা বলতেছে ইয়ুমকিনু, সম্ভব হতে পারে, ইনশা আল্লাহ, যদি আল্লাহ তাআলা চান, ইনশা আল্লাহ হতে পারে, সম্ভব হতে পারে, সম্ভব। ইয়ুমকিনু মানে তা সম্ভব, অর্থাৎ ফিরে আসা সম্ভব ইনশা আল্লাহ, যদি আল্লাহ চান। হামিদ বলতেছে আরজু আন তাগসিলি কামিসি আল আবিয়াদা বাদা রুজুইকি মিন ইন্দিল জারাতি। এই বাক্যটার অর্থ আপনারা পারবেন? রাজা আরজু মানে আশা করা, তাহলে আরজু আমি আশা করছি, আন তাগসিলি গাসালা ইগসিল অর্থ কি? ভৌত করা, তুয়াশ, ভৌত করা ধৌত করা। আমি আশা করছি তুমি ধৌত করবে, কি ধৌত করবে? কামিসি কামিসি আল আবিয়াদা, আমার সাদা রঙের, আমার সাদা সাদা রঙের। জামাটি, আমার সাদা শার্টটি। কখন? বাদা রুজুইকি, তোমার ফিরে আসার পরে। থেকে? মিন ইনদিল জারাতি, কার কাছ থেকে? প্রতিবেশী মন প্রতিবেশীর কাছ থেকে ফিরে আসার পর আমি আশা করছি তুমি আমার সাদা জামাটি বলতে ধৌত পারবো করবে। যা যা গাসালা ইগসিলু মানে ধৌত করা। তাহলে আন তাগসিলি, আন প্লাস তাগসিলি না ছিল, আন আসার কারণে কি হয়ে গেল? মাসদারুল মুআল্লাল, মাসদার মুআউ্যাল হয়ে গেল এবং শেষে নুনটা পড়ে গেল। নুনটা পড়ে গেল কেন? মানসুব হয়ে গেছে এটা, তাই না? মানসুব হয়ে গেল। মারফু ছিল তাগসিলিনা, আনতি তাগসিলিনা, এখন নুন পড়ে গিয়ে মানসুব হয়ে গেল, তাই না? তাহলে আমরা বুঝলাম আনটা এসে কি কাজ করে, দুইটা কাজ করে। এক নাম্বার হলো যে সরি, মুদারের ক্রিয়াটা থাকবে এটাকে মানসুব বানায় দেয়, এবং আন এবং তার পরবর্তী মুদারে ক্রিয়া মিলে একসাথে কি হয়ে যায়, মাসদারুন মাস্টার মাস্টার মুআউ্যাল, মাসদারুন মাওয়ারুন মুআউ্যাল, মাসদার মুআউ্যাল অর্থ কি? ব্যাখ্যাকৃত মাসদার, তাই না? যেটা আসলে ব্যাখ্যা করতে হ্যাঁ সরাসরি মাসদার না, বাকি এটাকে স্টিমিটেড মাসদার বলতে পারেন, যেটাকে ব্যাখ্যা মাসদার করতে হিসাবে ব্যাখ্যা করতে হবে। এবার আমিনা বলতেছে সাআসিলুহু ওয়া আকওয়া ওয়া আকবিহি ইনশাআল্লাহ, সাআসিলুহু গাসালা ইগসিলু, এই যে সাআসিলুহু আমি তা ধৌত করব, ওয়া আকবিহি এবং সেটা আমি আয়রন করব, কাওয়া ইয়াকুই ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ, আল্লাহ চাহে তো আমি সেটা ধুয়ে দিব এবং সেটা আয়রন করব। আয়রন। তো এখানে দেখেন দুইটা শব্দ আসছে, গাসালা ইয়াগসিলু ধৌত করা, যেমন বলেন তো যদি বলি ইয়াগসিলু অর্থ কি? সে ধৌত পরে করবে, দৌত করবে, মাশাআল্লাহ। এখন যদি বলি মহিলা সে দৌত করবে, তাহলে কি হবে? তাকসিলু তাগসিলু, মাশাআল্লাহ। সেকেন্ড পার্সনে আসেন, তুমি দৌত করবে, কি হবে? তাকসিলু তাগসিলু, তাকসিলু তোমরা দৌত করবে, নাকসিলু নাকসিলু তাকসিলু না, তাই না? তাকসিলু না, তাকসিলু তাদরিবু না, তাকসিলু এই যে তুমি, তোমরা দৌত করবে, তুমি একজন পুরুষ, তোমরা সকল পুরুষ দৌত করবে। এরপরে বলেন তুমি একজন মহিলা দৌত করবে, আন্তি তাকসিলনা তাকসিলু তাকসিলিনা, রাইট, আন্তি তাকসিলিনা। এরপরে তাকসিলনা তোমরা সকল মহিলা দৌত করবে, প্লুরাল আন্তি আন্তি তাকসিল তাকসিলনা তাকসিলনা, মাশাআল্লাহ, আন্তি তাকসিলনা, আমি দৌত করব, আকসিলু তাকসিলনা আমরা দৌত করব, নাকসিলু নাকসিলু আগসিলু নাগসিলু, মাশাআল্লাহ। তো এটা হলো বারটা গাসালা ইগসিলু থেকে। আর এখানে আরেকটা বার আসছে, যেমন এই যে কাওয়া ইয়াকুই, এটার অর্থ কি? আয়রন করা, কাওয়া ইয়াকুই, কাওয়া আয়রন করবে, মাদিতে আর ইয়াকুই মুদারেতে। তাহলে বলেন তো সে আয়রন করবে, কি হবে?
এরপরে সে মহিলা আয়রন করবে তারপরে তুমি আয়রন করবে তুমি আয়রন করবে আমি আয়রন করব আমরা আয়রন করব ধমির এটা অর্থ হচ্ছে ওই যে সাদা শার্টটা বোঝাচ্ছে আমি সেটা ধুয়ে ফেলবো ও আকুই সেটা আয়রন করে রাখবো ইনশাআল্লাহ আল্লাহ এখানে খেয়াল করেছেন মূল বার্বটা ছিল আগসিলু এটার পূর্বে সিন যুক্ত হওয়ার কারণে অতিরিক্ত কি অর্থ হবে করবে ভবিষ্যৎকাল বাচক এটা অ্যাবসলিউটলি ভবিষ্যৎকাল বোঝাবে তাই না এটাকে হারফুল ইস্তেকবাল বলে সাগসিলু অর্থাৎ মুদারের মধ্যে তো তিনটা অর্থ থাকে আমি ধৌত করব আমি ধৌত করি আমি ধৌত করছি তাই না কিন্তু যখন সা যুক্ত হবে তখন এটা স্পেসিফাইড হয়ে যায় ভবিষ্যৎ কালের সাথে মাশাআল্লাহ এরপরে পরের বাক্যটা দেখেন হামিদ বলতেছে আইনা তুরিদুনা আন তাযহাবু আল আনা ইয়া আবনাই ইয়া আবনাই হে আমার ছেলেরা বাকি অর্থটা আপনারা পারবেন পরে তো তোমরা এখন তোমরা কি এখন তোমরা এখন কোথায় যেতে চাও যেতে চাও আইনা তুরিদুনা আন তাযহাবু আল আনা এখন তোমরা কোথায় যেতে চাও যেতে চাচ্ছ যেতে চাও আল আবনা সন্তানেরা উত্তর দিচ্ছে নাযহাবুল আনা ইলাল মসজিদি অর্থ বলেন আমরা এখন মসজিদে যেতে চাচ্ছি আমরা এখন মসজিদে যাব وبعد الصلاة نريد أن نذهب إلى السوق নামাজের পরে সালাতের পরে আমরা বাজারে যাব বাজারে যেতে চাই নুরিদ আছে তাই না সালাতের পরে আমরা বাজারে যেতে চাচ্ছি কেন লিনাশতারিয়া আকলামান ওয়াদাফাতির ওয়ামাসাতির ইশতারা ইশতারি মানে ক্রয় করা তাই না লিনাশতারিয়া কলম কি নোটবুক কলম নোটবুক আর স্কেল কলম ও মাসাতিরা এটা মিস্তারাতুনের বহুবচন মিস্তারাতুন অর্থ কি স্কেল স্কেল মাশাআল্লাহ তাহলে কয়েকটা স্কেল কলম খাতা এবং স্কেল কেনার জন্য তাহলে ওবাদাস সালাতি নুরিদু আন নাযহাবা ইলা সুকি এবং সালাতের পরে আমরা বাজারে যেতে চাই লিনাশতারিয়া আকলামান ওয়া দাফাতির ওয়া মাসাতির কলম খাতা এবং স্কেল কেনার জন্য তাহলে বলেন তো গত পাঠে আমরা পড়তেছিলাম লি এই যে মুদারের শুরুতে আসবে এসে মুদারেটাকে আন উজ্জ থেকে মানসুব বানাবে এই লিটার নাম কি লি লি মুতালিন হ্যাঁ লাম উত্তালিল মাশাআল্লাহ এটার নাম কি লাম উত্তালিন লাম উত্তালিল লাম উত্তালিল মানে যে লামটা তার পূর্বে যে ক্রিয়াটা থাকবে সেই ক্রিয়ার রিজন প্রকাশ করবে কারণ বোঝাবে এই যে নুরিদু আমরা যেতে চাই কেন যেতে চাই এই যে খাতা কলম এবং রোলার কেনার কেনার জন্য জন্য মাশাআল্লাহ এরপরে আসেন হামিদ এবার বলতেছে আইনা জুমালা উকুম অর্থ বলেন জামিলুনের বহুবচন জুমালা তোমাদের ক্লাসমেটরা কোথায় তোমাদের ক্লাসমেটরা কোথায় মা জাউ আল ইয়াউমা লিজিয়ারাতিকুম মা জাউ জা অর্থ আশা তাহলে মা জাউ মাটা এসে নেগেটিভ করতেছে তাহলে অর্থ কি তারা আজকে আসে নাই আসে নাই আসেনি মা দিতে মা জাউ আল ইয়াউমা তারা আজকে আসেনি লিজিয়ারাতিকুম তোমাদের সাথে
দেখা করতে। সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য, তোমাদের সাথে দেখা করার জন্য তারা আজকে আসেনি। মা যা উ আল ইয়াউমা কাআদাতিহিম, যেমনটি তাদের অভ্যাস। আদাতুন অর্থ কি? হ্যাবিট, অভ্যাস। কাআদাতিহিম কুল্লা উসবুইন, উসবুউন মানে সপ্তাহ, আর কুল্লুন সপ্তাহ, অর্থ হলো অল, কুল্লুন মানে অল, সব সব পুরা সপ্তাহ। তাদের অভ্যাসের ন্যায় আজকে তোমাদের সাথে সাক্ষাৎ করতে আসেনি। তাহলে এখানে এই বাক্যটা একটু বুঝে নেন, এই অংশটা কাআদাতিহিম, এখানে কয়টা শব্দ আছে? তিনটা শব্দ আছে, একটা হলো কা, এই কাটা একটু বুঝে নেন, কাটা হলো হারফুল জার, কাটা কি? জারুন, এটা একটা হারফুল জার, একটা প্রিপোজিশন কা, তাহলে এটা হারফুল জার, তার মানে তারপরে ক্রিয়াটা নাউনটাকে কি বানাবে? সে মাজরুর মাজরুর বানাবে, মাশাআল্লাহ, মাজরুর বানাবে, এটা হারফুল জার, অর্থ হলো মতো, যে আমরা বলি না লাইক, মতো, এটার অর্থ হলো মতো বা ন্যায়। যেমন আমি বললাম একটা উদাহরণ, যেমন ধরেন আমি বললাম জাইদুন কাল আসাদি, আসাদুন অর্থ হলো সিংহ, ভাগ, বাঘ, তাহলে অর্থ কি হলো? জায়েদ বাঘের মতো, এর মতো জায়েদ বাঘের মতো, বাঘের জায়েদ মতো। কাল আসাদি। এই দেখেন কাল আসাদি দুটা সম্পর্ক কি? কা হারফুল জার, আল আসাদু এরকম ছিল, তাই না? এখন কার পরে আসার কারণে এটা মাজরুর হয়ে যাচ্ছে, কাল আসাদি বাঘের ন্যায়, তাহলে এটা জার মাজরুর হয়ে গেল, তাই না? জার মাজরুর, তাহলে কাটার অর্থ হলো মতো, লাইক জায়েদ, লাইক লায়ন, এটা হারফুল জার। তাহলে এখন দেখেন তিনটা শব্দ, কা প্লাস আদাতুন প্লাস হুম, এখন এটাকে আমরা সরল অঙ্কের মতো করে আসি, শেষের দুইটা মিলায় দেন, আদাতুন প্লাস হুম কি হয়ে যাবে? তাদের আচ্ছা, আদাতিহিম তু হুম, তাই না? আদাতু হুম, আদাতুহুম, হ্যাঁ রাইট। এখন এই দুইটা মিলান, তাহলে কি হয়ে যাবে? কা আদা তি হিম, কা আদাতি হিম, কিভাবে হলো বুঝতে পারছেন? মাজরুর হয়ে গেল। এই যে আদা তু হুম ছিল, এই তু থেকে তি হলো কেন? তা থাকার জন্য কাটা এসে মাজরুর বানাইলো, তাই না? এরপরে দমিরটা হুম ছিল, হিম হয়ে গেল কেন? মাজরুর আমরা জানি এই যে এই অ্যাটাচ প্রোনাউন গুলো, এই চারটা, এই যে হু, হুমা, এরপরে হুম, হুন্না, এই চারটা, তাই না? এই চারটার মধ্যে পরিবর্তন হয়, তার পূর্বে যদি ইয়া সুকুন থাকে অথবা কাসরা থাকে তাহলে এগুলো কি? কাসরা হয়ে যায়, কাস্ত্র হয়ে যায় ই হয়ে যায়, হুমা থেকে কাস ইমা হয়ে যায়, হুম থেকে হিম, হুন্না হিম থেকে হিন্না, হিম কখন না হয়? দুই অবস্থায় হয়, যদি তার পূর্বের অক্ষরে জের থাকে অথবা যদি তার পূর্বের অক্ষরে ইয়া সুকুন থাকে, এই দুই অবস্থায় পরিবর্তন হয়। তাহলে এখানে কেন পরিবর্তন হলো? হয়েছে তার পূর্বের অক্ষরে জের আছে, তাই না? তাহলে জের আছে একটার সাথে অর্থ তাই বলে আদাতিহিম, এই তিনটার অর্থ কি হলো? তাদের অভ্যাস মতো, তাদের অভ্যাস মতো, তাদের মতো তাদের অভ্যাসের মতো, এই যে আদাতুন অভ্যাসের মতো তাদের অভ্যাস, তাদের তাহলে অভ্যাস তাদের অভ্যাসের মতো, মতো অর্থাৎ তাদের অভ্যাস হলো প্রতি সপ্তাহে তোমাদের সাথে সাক্ষাৎ করতে আসে, কিন্তু আজকে তো তারা আসেনি, এটাই বলতেছে। মা জাউ আল ইয়াউমা, তারা আজকে আসেনি, জিয়ারাতিকুম তোমাদের সাথে সাক্ষাৎ করতে, কাআদাতিহিম তাদের অভ্যাসের মতো, কুল্লা উসবুইন প্রতি সপ্তাহে, প্রতি সপ্তাহে তাদের অভ্যাসের মতো আজকে তারা তোমাদের সাথে সাক্ষাৎ করতে আসেনি।
তাহলে এখানে কুল্লা, এই কুল্লার অর্থ কি? প্রত্যেক সব প্রত্যেক, সব, প্রতি সপ্তাহে, প্রত্যেক সপ্তাহে তারা যেরকম সাক্ষাৎ করতে আসে তোমাদের সাথে, আজকে আসেনি। তাহলে এখানে একটা বার্ব আসছে যা, ওই যে কোরআনে আমরা পড়ি না, ইদা যা নসরুল্লাহি ওয়াল ফাতহ, তাহলে যা এটা হলো মাদি, এটার মুদার এটা হবে ইয়াজিউ, একটু বড় করে দেই, হ্যাঁ ইয়াজিউ, মুদার এটা কি? ইয়াজিউ, জি যা জি ইয়া ইয়াজিউ, যা ইয়াজিউ। এখন ইয়া বলেন জি যা ইউ অর্থ হলো সে এসেছিল, এখন যদি বলি তারা এসেছিল, যা ইয়া উ যা যা উ উ, মাশাআল্লাহ, সে একজন মহিলা এসেছিল, যাআত, যা আত, তারা সকল মহিলা এসেছিল, যা আতনা যাআত না এটা হয়ে যাবে যা জিত, আতনা একটু পরিবর্তন হয়ে যাবে, আপাতত একটু জি না জিকনা, কি হবে? জিকনা 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 জিকনা, তারা যা আত, একজন মহিলা এসেছিল, জিকনা, তারা সকল মহিলা এসেছিল। এখন দেখেন যা আ যা উ, সে এসেছিল, তারা এসেছিল, যা আত জিকনা, তাহলে এখন আপনারা বুঝে গেছেন তুমি এসেছিলে, কি হবে? জিতা তোমরা এসেছিলে, জি তুম, জি তাই না? তুমি একজন মহিলা এসেছিলে, জিতি জিতি, তোমরা সকল মহিলা এসেছিলে, জিতনা জিতুন না আমি এসেছিলাম, জিতু, জিতু। এবার বলেন আমরা এসেছিলাম, জি না, না এই দেখেন রূপান্তরটা একটু মনে রাখতে হবে, যা আ যা উ, সে এসেছিল, তারা এসেছিল, যা আত জি না, মহিলা, জিতা, জিতুম, জিতি, জিতুন্না, জিতু, জিনা। আবার বলি, যা আ যা উ, যা আত জিনা, জিতা, জিতুম, জিতি, জিতুন্না, জিতু, জিনা। একজন বলেন তো কনজুগেশনটা, একজন বলেন, যা যা ইয়া জিউ যা যা উ যা আত জি না জি তা জি না, জি তুম জি তি জি তুন না জি তু জি না জিতু, জিনা, মাশাআল্লাহ। এখন বলেন তো যদি বলি জিতি, এটার অর্থ কি? তুমি মহিলা তুমি একজন মহিলা এসেছিল তুমি একজন মহিলা একজন মহিলা এসেছিলে, এসেছিল মাশাআল্লাহ। তাহলে এখন দেখেন যদি বলি যা উ, তারা এসেছিল, তাহলে তারা তারা আসেনি, আরবি এসেছিল কি হবে? মা মা যা, মা যাও এই যে মা মা যা উ, তারা আসেনি, এই যে মা যা উ আল ইয়াউমা, এই দেখুন এই বাক্যটাই আমাদের আসছে, মা যা উ আল ইয়াউমা, তারা আজকে আসেনি, আজকে লিজিয়ারা, আসে তোমাদের সাথে সাক্ষাৎ করতে, তাআদাতিহিম কুল্লা উসবুঈন, তাদের প্রতি সপ্তাহের ন্যায়, প্রতি সপ্তাহের অভ্যাসের ন্যায়, অর্থাৎ প্রতি সপ্তাহে যেরকম আসে এই সপ্তাহে আসেনি। তারা বলতেছে, এখন ছেলেগুলো বলতেছে, আলাপ না, আরাদু আন ইয়াযহাবু আল ইয়াউমা ইলাল মুতহাফি, মুতহাফুন একটা নতুন শব্দ আমাদের, মুতহাফুন অর্থ মিউজিয়াম, মানে মিউজিয়াম মুতহাফুন, মুতহাফুন মিউজিয়াম মিউজিয়াম, জাদুঘর। তো বলতেছে আরাদু আন ইয়াযহাবু আল ইয়াউমা ইলাল মুতহাফি, তাহলে অর্থ বুঝে গেছেন আপনারা, বাক্যটার অর্থ কি হবে? আমরা মিউজিয়ামে যেতে চাই আমরা কেন, আরাদু, তারা রাইট, তারা আজকে, আমি আমি মিউজিয়ামে যেতে চাই ও আরাদু নাই তারা আজকে মিউজিয়ামে যাওয়ার ইচ্ছা করেছে।
এই আরাদু এটা মাদি নাকি মুদারে? মুদারি। মুদারি হইলে তো তার আলামাতুল মুদারে লাগবে, আলামাতুল মুদারে আছে? ইয়া মাদি নাই, মাদি তা না আ না, এগুলো হলো আলামাতুল মুদারে। আছে, এই দেখেন একটা আ না আছে, তাই না? এটা দেখে কনফিউজ হচ্ছেন, বাকি আসলে এটা মাদি। আমরা এই ক্রিয়াটা আলাদা করে পড়লাম না, আরাদা ইউরিদু, এই যে এটার মাদিটা হয় এরকম, আরাদা এটার মুদারে হয় ইউরিদু, এটার মাজদারটা হবে ইরাদাতুন। এগুলো একটু দুর্বল অক্ষর বিশিষ্ট ক্রিয়া, এগুলো 5 নম্বর বইয়ে ডিটেলস পড়বো আমরা। তাহলে আরাদা এটা মাদি, সে ইচ্ছা করেছিল। হ্যাঁ, আরাদা মাদি, এটা ভার্বের ফর্ম গুলো আমরা 5 নম্বর বইয়ের শুরুতে পড়ে নিব। আরাদা হলো 4 নম্বর ফর্ম, বাবুল ইফআল। এটা কয় নাম্বার ফর্ম? আচ্ছা আচ্ছা 4 নম্বর, 4 নম্বর আরাদা। আরাদা হলো মাদি। হ্যাঁ, আরাদা, আরাদা সে ইচ্ছা করেছিল। তাহলে বলেন তারা ইচ্ছা করেছিল, কি হবে? আরাদু ফাআলা ফাআলু, তাই না? এই যে আরাদু আরাদু, আরাদু তারা ইচ্ছা করেছিল। তাহলে সে আরাদু ইচ্ছা করেছিল, কি হবে? সে একজন মহিলা ইচ্ছা করেছিল, আরাদাত তাই না? আরাদাত, আরাদাত রাইট। আরাদাত তাহলে সকল মহিলা ইচ্ছা করেছিল, আরাদনা, আরদনা আরাদনা, আরদনা আরাদনা, আরদনা আরাদনা। এখন বলেন তুমি ইচ্ছা করেছিলে, আরত্তা আরাত্তা, মাশাআল্লাহ। তোমরা ইচ্ছা করেছিলে, আরাত্তা আরাত্তুমা আরাত্তুম 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 হ্যাঁ, তুমি মহিলা ইচ্ছা তুম করেছিলে, আরাত্তি আরাত্তি, আরাত্তি। তোমরা মহিলা ইচ্ছা করেছিলে, আরাত্তুন্না আরাত্তুন্না। আমি ইচ্ছা করেছিলাম, আরাত্তু তু আরাত্তু। আমরা ইচ্ছা করেছিলাম, আরাদনা আরাদনা, আরাদনা। তাহলে আমরা বুঝে গেলাম এটা একটা মাদির ক্রিয়া, তাই না? আরাদা আরাদু, আরাদাত আরাদনা, আরাত্তা আরাত্তুম, আরাত্তি আরাত্তুন্না, আরাত্তু আরাদনা। পর্যন্ত আরাদা আরাদু, আরাদাত আরাদনা, আরাত্তা আরাত্তুম, আরাত্তি আরাত্তুন্না, আরাত্তু আরাদনা। বুঝে গেছে? তাহলে এটা হলো মাদির প্যাটার্ন। হ্যাঁ, আরাদু, এই দেখেন এখানে বলতেছে আরাদু, তারা ইচ্ছা করেছে, ইয়াধাবু, যেতে, আল ইয়াউমা, টুডে, ইলাল মুতহাফি, মিউজিয়ামে, জাদুঘরে। তারা আজকে মিউজিয়ামে বা জাদুঘরে যেতে ইচ্ছা করেছে, এই জন্য তারা আজকে আসেনি, আর না হয় তাদের অভ্যাসের মতো তারা আজকে আসতোই। এরপরে হামিদ, হামিদ বলতেছে ইয়া বানাতি, হে আমার মেয়েরা, আনাল আনা আজহাবু ইলাল মুস্তাশফা, আমি আজকে হসপিটালে আপনার যাব। আনাল আনা, আমি এখন, আজহাবু যাচ্ছি, এই যে এখন থেকে বোঝা যাচ্ছে এটা বর্তমান কাল বোঝাচ্ছে, তাই না? প্রেজেন্ট। আচ্ছা গো, হ্যাঁ, এখন আমি যাচ্ছি, ইলাল মুস্তাশফা, হসপিটালে। কেন? লি ইয়াদাতি সালমা, সালমার শুশ্রূষা করার জন্য। ইয়াদাতুন অর্থ হলো রুগী দেখতে যাওয়া, ইয়াদাতুন অর্থ কি? রুগী দেখতে যাওয়া। হ্যাঁ, বা রুগীর শুশ্রূষা করা, সেবা করা। লি ইয়াদাতি সালমা, সালমাকে শুশ্রূষা করার জন্য বা সেবা করার জন্য। আর তুরিদ না আন্তাধাবনা মাই, আতুরিদ না আন্তাধাবনা মাই, তোমরা কি আমার সাথে যেতে চাও? আতুরিদ না আন্তাধাবনা মাই। আবার বলি বাক্যটা, ইয়া বানাতি, হে আমার মেয়েরা, আনাল আনা আধাবু ইলাল মুস্তাশফা, এখন আমি হসপিটালে যাচ্ছি, ইয়াদাতি সালমা, সালমাকে দেখতে বা সালমার সেবা করতে।
আতুরিদ না আন্তাধাব না মাই, তোমরা কি আমার সাথে যেতে চাও? আতুরিদ না, তোমরা কি যেতে চাও? আন্তাধাব না মাই, এখানে বলেন তো আন, আনের পরে তাধাব না, এই শেষের নুনটা পড়লো না কেন? আন এসে তো মানসুব বানাবে, তো এটা মানসুব, তো নুন পড়ে যাওয়ার কথা না, নুনটা পড়লো না কেন? মাবনি মাবনি হুন্না তুন্না, মাশাআল্লাহ, আহসানতি, এটা হলো মাবনি, তাই না? আমরা মুদারের ক্রিয়ার তিনটা গ্রুপ পড়েছিলাম, একটা হলো ডোয়ার ইন পকেট, আর একটা নুন কাম নুন গোস, আর একটা ছিল হুন্না তুন্না মাবনি কন্যা, তাই না? এটা হুন্না তুন্না এই মাবনিতে আসছে, আর মাবনি গুলো কোনো পরিবর্তন হবে না, এই জন্য এখানে নুনটা পড়ে নাই। আর তুরি দিনা আন্তা ধাবনা মাই, তোমরা কি আমার সাথে যেতে চাও? আর বানাত মেয়েগুলো উত্তর দিচ্ছে নাম, হ্যাঁ আমরা যেতে চাই। এরপরে দেখেন হামিদ আবার বলতেছে মাদা তুরিদনা আন্তা খুদনা লাহা, লাহা মানে তার জন্য অর্থাৎ সালমার জন্য, মাদা তুরিদনা আন্তা খুদনা, আখাদা ইয়াখুদু মানে গ্রহণ করা নেওয়া, তাহলে তোমরা তার জন্য কি নিয়ে যেতে চাও? তোমরা তার জন্য কি নিতে চাও? মাদা তুরিদনা আন্তা খুদনা, এখানেও দেখেন হুন্না তুন্না মাবনি কন্যা, এই জন্য এটা নুনটা পড়ে নেই। মাদা তুরিদ না আন্তা খুদ না, তোমরা কি নিতে চাও? লাহা তার জন্য মানে সালমার জন্য, তাই না? মেয়েগুলো উত্তর দিচ্ছে নুরিদু আন না খুদা মাআনা, অর্থ বলেন তো এইটুকু, নুরিদু আন না খুদা মাআনা, নুরিদু আমরা চাই আর না খুদা নিতে মানা আমাদের সাথে, আমরা আমাদের সাথে নিতে চাই, কি নিতে চাই? নুরিদু আর না খুদা মানা, আমরা আমাদের সাথে নিতে চাই, কি নিতে চাই? উলবাতাল হালওয়া হাদিহি, উলবাতুন মানে কৌটা বয়ম বা যেটা আমরা জার বলি, উলবাতাল হালওয়া, হালওয়া মানে মিষ্টি দ্রব্য, মিষ্টির বয়ম মিষ্টি কৌটাটি আমরা প্যাকেট, নিয়ে যেতে চাই। উলবাতাল হালওয়া হাদিহি, মিষ্টির এই কৌটাটি নিয়ে যেতে চাই। উলবাতাল হালওয়া হাদিহি, আমরা আমাদের সাথে মিষ্টির এই জারটি নিয়ে যেতে চাই, কেন? ইন্না সালমা তুহিব্বু হাদিহিল হালওয়া কাসিরান, নিশ্চয়ই সালমা তুহিব্বু পছন্দ করে, হাদিহিল হালওয়া এই মিষ্টিটা কাসিরান প্রচন্ড প্রচুর পছন্দ পরিমাণ, কারণ সালমা এই মিষ্টিটা অনেক পছন্দ করে। পছন্দ তো নুরিদু আন নাখুদা মাআনা উলবাতাল হালওয়া হাদিহি, আমরা আমাদের সাথে এই মিষ্টিটি নিয়ে যেতে চাই। ইন্না সালমা তুহিব্বু হাদিহিল হালওয়া কাসিরান, নিশ্চয়ই সালমা এই মিষ্টিটা অনেক পছন্দ করে। একটু এখানে খেয়াল করেন উলবাতাল হালওয়া হাদিহি, এই যে উলবাতা এটা মানসুব আছে না, এটা মানসুব আমরা বুঝে গেছি, আর না খুদা এর অবজেক্ট বা মাফুলুন বিহি হিসাবে, তাই না? আমরা নিতে চাই, কি নিতে চাই? এই যে মিষ্টির কৌটা মাফুলুন বিহি। এখন প্রশ্ন হলো এই যে উলবাতাল হালওয়া হাদিহি, এই যে স্ট্রাকচারটা এটা একটু আমরা এখানে বুঝবো। আমরা জানি হাদিহি হলো ইসমুল ইশারা, ইসমুল ইশারা তো সাধারণত আগে আসে, তাই না? এই যে আমরা করেছি হাদা কিতাবুন হাদিহি মাদ্রাসাতুন এরকম, কিন্তু এখানে দেখেন ইসমুল ইশারাটা পরে চলে আসছে, তাই না? উলবাতাল হালওয়া হাদিহি, তাহলে এই স্ট্রাকচারটাকে আমরা কি নাম দিব? এটা একটু খেয়াল করে বুঝেন, এই যে উলবাতা এই শব্দটা মুদাফ, তাই না? আর হালওয়া মুদাফুন ইলাইহি, তাই না? মুদাফ মুদাফ ইলাইহি, উলবাতাল হালওয়া এই দুটো হলো মুদাফ মুদাফ ইলাইহি। এখন বলেন তো উলবাতা এই শব্দটা মারেফা নাকি নাকেরা, কে বলতে পারেন? মারেফা নাকি নাকেরা?
নাকেরা। নাকেরা একজন বলতেছে, অন্য আরেকজন বলেন মারেফা নাকি নাকেরা। নাকেরা আচ্ছা সবাই নাকেরা বলতেছে, বাকি আমরা একটা গ্রামার পড়েছিলাম আপনাদের মনে আছে যে মুদাফটা মুদাফিলাকি কখন মারেফা হয় কখন নাকেরা হয়। মুদাফিলাকি মারেফা মুদাফিলাকি মারেফার জন্য মুদাফটা না, এখানে মারেফা হবে। আচ্ছা আপনার কথা খুব আস্তে আস্তে আসতেছে, একটু জোরে বলেন। বলছি মুদাফিলাকি এখানে মারেফা, এই জন্য মুদাফটা মারেফা হবে। মাশাআল্লাহ, এই দেখেন আমরা একটা গ্রামার পড়েছিলাম যে মুদাফুন ইলাইহিটা যদি মারেফা হয় তাহলে মুদাফটা মারেফা হয়ে যায়, রাইট? এখানে দেখেন আল হালুয়া মুদাফ ইলাইটা আল যুক্ত, তার মানে মারেফা, তো সুতরাং এখন মুদাফটাও কি হয়ে যাবে, মারেফা হয়ে যাবে, অর্থাৎ নির্দিষ্ট মিষ্টির একটা কৌটা, এটা বোঝাচ্ছে। তাহলে এটা মারেফা। এখন ইসমুল ইশারা গুলো কি মারেফা নাকি নাকেরা? ইসমুল ইশারা মারিফা। মাশাআল্লাহ, অল ইসমুল ইশারা মারেফা। তাহলে দেখেন মারেফার পরে মারেফা আসছে, তাহলে এখন এই দুইটার সম্পর্ক কি হবে? নাত মানত মাশাআল্লাহ, একটা প্রশ্ন নাত মানত হতে পারে, আর একটা হলো বাদাল মুবদাল। এটা আসলে বাদাল মুবদালটা প্রসিদ্ধ, বাদাল বাদালুন, এই যে এই হাদিহিটা হলো বাদালুন, আর উলবাতাল হালওয়া এই মুদাফ মুদাফিলা এটা কি মুবদাল, বাদাল মুবদাল। চাইলে আপনারা নাত মানত বলতে পারেন, বাকি এটার সুন্দর ইয়া হলো বাদালুন মুবদালুন মিনহু প্লাস বাদাল, মুবদালুন মিনহু প্লাস বাদাল। আমরা পড়েছিলাম ইসমুল ইশারা যদি মারেফার সাথে আসে তখন এটা বাদাল মুবদাল মিন হয়, তাই না? যেমন আমরা পড়েছিলাম এখানে যদি বলি হাদা কিতাবুন, এটার সম্পর্ক কি, হাদা মুবতাদা কিতাবুন খবর, তাই না? এটা একটা জি কিতাব। আর যদি বলি হাদাল কিতাবু, এই দুইটা কি হবে, আদম মুতাল বাদাল আদল মুবদাল। মুদাল মাশাআল্লাহ, এই যে হাদাল কিতাবু যেরকম বাদাল মুবদাল, এটাকে আপনি উল্টায়ও বলতে পারেন আল কিতাবু হাদা, এই যে আল কিতাবু হাদা, আচ্ছা তাহলে আচ্ছা কি হবে, বাদাল মুবদাল হবে, তাই না? এই জি যে বাদাল মুবদাল, তাহলে মারেফার পরে মারেফা। একইভাবে এখানে এই যে উলবাতুল হালওয়া হাদিহি, এই দেখেন উলবাতুল হালওয়া হাদিহি, তাহলে এটা বাদাল মুবদাল, এটা বুঝে গেল? জি ওকে, তাহলে এখানে এই দেখেন বলতেছে নুরিদু আন নাখুযা মাআনা উলবাতুল হালওয়া হাদিহি, আমরা আমাদের সাথে এই মিষ্টির কৌটাটা নিয়ে যেতে চাচ্ছি। ইন্না সালমা তুহিব্বু হাদিহি আল হালওয়া কাসিরান, সালমা এই মিষ্টির কৌটাটা অনেক পছন্দ করে। এরপর দেখেন সামনে বলতেছে আতুরিদিনা আন তাখুযনা শাইআন আখারা, তোমরা কি আরো কিছু নিতে চাও? আতুরিদনা আন তাখুযনা শাইআন আখারা, শাইআন আখারা মানে আরো কিছু, আরো আর কিছু কিছু একটা অন্য আর নিতে চাও? আলবানাত মেয়েগুলো বলতেছে নুরিদু আন নাখুযা হাদিহিল মাজাল্লাতা, হাদিহিল মাজাল্লাতা মানে আমরা এই ম্যাগাজিন ম্যাগাজিনটি নিতে চাই, ওয়াহাদাল কিতাব এবং এই কিতাবটা নিতে চাই, ওয়াহাদিহিল মালাবিসা এবং এই পোশাক গুলো নিতে চাই। আমরা আমাদের সাথে এই ম্যাগাজিন এই বইটা এবং এই কাপড়গুলো এই পোশাকগুলো নিতে চাই। হামিদ বলতেছে আরজু আন লা তাখুযনা হাদিহিল আশিয়া কুল্লাহা, আরজু আমি আশা করছি, আমি চাই আন লা তাখুযনা যে তোমরা নিবে না, হাদিহিল আশিয়া কুল্লাহা এই জিনিসগুলো সবগুলো, এই এত সব জিনিস তোমরা নিবে না, এটা আশা করছি। কেন, ফাইনাল মুস্তাসফা, কেননা হসপিটাল লা ইয়ামসাহু অনুমতি দেয় না বিদুখুলি আশিয়া কাসিরাতিন, অনেক জিনিস নাওয়াল প্রবেশ করাতে, অনেক জিনিস নিতে, হসপিটালে অনেক জিনিস প্রবেশ করাতে বা অনেক জিনিস নিয়ে যেতে অনুমতি পারমিশন দে দেয় না, পারমিশন দেয় না। আইনা খাদিজাতু ওয়া আয়েশাতু ওয়া উম্মু কুলসুম, খাদিজা আয়েশা এবং উম্মু কুলসুম কোথায়,
আইউরিদনা আন ইয়াযহাবনা মাআনা, তারা কি আমাদের সাথে যেতে চায়? আইউরিদনা, তারা কি চায়? আন ইয়াযহাবনা, যেতে, মাআনা আমাদের সাথে। তাহলে এই বাক্যগুলো একটু তাড়াতাড়ি পড়তেছি, দেখেন। আরজু আন লা তাখুযনা হাযিল আশিয়া কুল্লাহা, আমি চাই তোমরা এতগুলো জিনিস নিয়ে যাবে না। ফাইনাল মুস্তাশফা লা ইয়ামসাহু বিদুখুলি আশিয়া কাসিরাতিন, কেননা হসপিটাল বেশি জিনিস নিতে অনুমতি দেয় না। আইনা খাদিজাতু ওয়া আয়েশাতু ওয়া উম্মু কুলসুম, খাদিজা কোথায়, আয়েশা কোথায়, উম্মে কুলসুম কোথায়? আইউরিদনা আন ইয়াযহাবনা মাআনা, তারা কি আমাদের সাথে যেতে চায়? এই যে এখন ইহদাল বানাত, এই মেয়েগুলোর মধ্য থেকে একজন সে উত্তর দিচ্ছে, লা আদরি আইনা হুন্না, অর্থ বুঝে গেছেন আপনারা? বলেন তো, লা আদরি আইনা হুন্না, আমি জানি না তারা কোথায় আছে। চাইছিলাম আইনা হুন্না, তারা কোথায় আছে, আমি জানি না তারা কোথায় আছে। আজন্য আমি ধারণা করছি, আমার মনে হয় আন্নাহুন না মা রাজা আনা মিনাল মাদ্রাসাতি, যে তারা এখনো মাদ্রাসা থেকে মা রাজা আনা মিনাল ফিরে নাই, মাদ্রাসা থেকে এখনো ফিরেনি। ফিরে নাই। হামিদ এবার শেষে বলতেছে, হাইয়া বিনা ইয়া বানাতু, মেয়েরা লেটস গো, চলো আমরা চলে যাই। তো এভাবে হামিদ যারা ছিল তাদেরকে নিয়ে হসপিটালে চলে গেল। এই ছিল মোটামুটি হেওয়ারটা আমাদের। হেওয়ারের মধ্যে আমরা দুইটা গ্রামার পড়লাম। 1 নম্বর গ্রামারটা পড়লাম হলো কিছু বার্ব ছিল, এই বার্বগুলোকে ভেঙে ভেঙে পড়লাম। দ্বিতীয়ত আমরা একটা হারফুল জার পড়লাম, কা কা কাআদাতিহিম, এই কাটার অর্থ কি? মত মত, এটা একটা হারফুল জার। এরপরে আমরা বললাম আন, আন তারপরের ক্রিয়াটাকে মানসুব বানাবে এবং দুইটা মিলে কি হবে? মাস্তারুন, মুআউ্যাল, মাস্তারুন মুআউ্যাল। শেষের দিকে পড়লাম এই যে উলবাতুল হালওয়া হাদিহি, এই যে এই স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটার নাম কি? বাদাল মুবদাল, তাই না? প্রথমে মারেফা আসছে, তারপরে ইসমুলিশা। সাধারণত আমরা জানি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো আগে আসবে তারপরে নাউন আসবে, কিন্তু এখানে নাউন আগে চলে আসছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পরে গেছে। এরকম হলে খেয়াল করতে হবে, আগে যদি মারেফা থাকে এরপরটাও মারেফা, তাহলে কি হবে? বাদাল মুবদাল, বাদল মুক্ত, বাদাল মুবদাল। যেমন আল কিতাবু হাদা, এটা যেরকম বাদাল মুবদাল, এটাও একই রকম। হাদাল কিতাবু, আল কিতাবু হাদা, উলবাতুল হালওয়া হাদিহি, একই স্ট্রাকচার সবগুলো। তো আলহামদুলিল্লাহ, এটা একটু আপনারা পড়বেন, এটার রিডিংটা চালু করবেন, ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদের কাছ থেকে আবার শুনবো এগুলো। হ্যাঁ, একটু শুনে তারপরে আমরা এক্সারসাইজ শুরু করব। আজকের পড়াটা বুঝে গেছে সবাই? উস্তাদ জি, একটা একটু সামান্য কোশ্চেন ছিল। আলহামদুলিল্লাহ, শেষের শেষের বাক্যে যে হাইয়া বিনা, এই বিনাটার মানে কি? বিনা মানে শাব্দিক ভাবে অর্থ হলো তো আমাদের সাথে, বি হারফুল জার, না মানে আমাদের, তাই না? আমাদের, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বিনা আমাদের সাথে মানে লেটস, বিনা মানে আচ্ছা আমাদের সাথে, শাব্দিক ভাবে এই হাইয়ার সাথে একসাথে ব্যবহার হয় এটা, হাইয়া বিনা। এই হাইয়া আচ্ছা, একটু আলোচনা আছে, এটা সামনের ক্লাসে বলবো ইনশাল্লাহ। এই বিটা হলো একটা হারফুল জার, বি, আর না হলো দমির, দমির মুত্তাসে, বুঝছেন? জি জি। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله.